किसी एक रोड चैनल के लिए सब्सक्राइब और बेल आइकन को बजा दें। আমার মত এটাই যে জলের সমাধান বাঁধ বানানো হলে তবেই পূরণ হবে। আরে দেখুন পুকুরের জল তো যথেষ্ট তাই না, কিন্তু বাঁধ বানানো হলে বিদ্যুৎ তৈরি করার সুযোগও পাওয়া যাবে আর তার ফলে সারা বছর আমাদের জলসেচনের জন্য অফুরন্ত জল পাওয়া যাবে। হ্যাঁ ঠিক কথা, ঠিকই তো, ঠিকই তো। আমার ইঞ্জিনিয়ার সাহেব বলেছে যে 3 বছরের মধ্যে বাঁধ বানানোর কাজ শেষ হয়ে যাবে। এসব শুধু কথার কথা, পাশের গ্রাম রায়পুরে পুরো 5 বছর লেগেছিল। চৌহান সাহেব, ও তো পুরনো টেকনিকে বানানো হয়েছিল, নতুন উপকরণ ব্যবহার করলে বাঁধ 3 বছরের কম সময় বানিয়ে ফেলা যাবে আর সেও বছরের পর বছর টিকবে। আমি কাল ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলছি। দাদা কাল আপনিও সঙ্গে আসবেন? হ্যাঁ। কথাটা কিন্তু লাভে, কেননা আমিও নিজের ধানের জমিতে আগাছা দূর করার জন্য মজুরের সন্ধান আগের থেকেই করে নি। কৈলাসবাবু, গত বছর আগাছা দূর করার জন্য আপনি মজুর অনেক দেরিতে পাঠিয়েছিলেন, এইবারে আমি আগের থেকে বলে রাখছি সময় মতো পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ব্যাস। চৌহানবাবু কি ব্যাপার, সব ঠিকঠাক তো? কি বলবো দাদা, আমি একটু চিন্তায় আছি। আপনি তো জানেন আগাছা দূর করার জন্য এখন আগাছা নাশকের সঙ্গে সঙ্গে মজুরের ব্যবস্থা করাটাও জরুরি, আর এটা শুধু আমার নয় পুরো গ্রামেরই এই সমস্যা। আরে চৌহান বাবু, আপনি কি জানেন না একটা ভালো আগাছা নাশক ব্যবহার করলে মজুরের ঝামেলা থেকে বাঁচতে পারেন? আর দেখুন, যদি আমরা টেকনিকের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাই তাহলে আমাদের সকলের লাভ হবে। তার মানে কোন আগাছা নাশকের কথা বলছেন? চলুন বলছি, আসুন। আমি বায়ারের নতুন আগাছা নাশকের কথা বলছি যার নাম হলো কাউন্সিল অ্যাক্টিভ। আগাছা অর্ধেকের বেশি ফসলের ক্ষতি করে, কিন্তু কাউন্সিল অ্যাক্টিভ সমস্ত আগাছাকে সাফ করে দেয় আর আপনার ফসলকে একদম সুরক্ষিত রাখে। এর ব্যবহার ধানের জমিতে আগাছা দেখা দেবার পরই করতে হবে আর শুধু একবার করলেই হবে। এটা একবার স্প্রে করলে সমস্ত প্রধান আগাছাকে নিয়ন্ত্রণ করা যায়। কাউন্সিল অ্যাক্টিভের ব্যবহার বীজ ছড়ানোর 8 থেকে 12 দিনের মধ্যে করা উচিত, যখন আগাছাগুলোতে 1 থেকে 3 পাতা থাকবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আগাছা নাশক ব্যবহার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে এর ব্যবহার যত তাড়াতাড়ি করা হবে তত বেশি ভালোভাবে আগাছা নিয়ন্ত্রণ করা যাবে। যখন আগাছাগুলো ছোট থাকে সেই সময় এগুলো বিনাশ করা দরকার, কারণ ফসলের অধিকতর ক্ষতি বপনের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হয়ে যায়, কেননা এই সময় আগাছাগুলো জল আর পুষ্টিকর উপাদানগুলো বেশি খেয়ে নেয়। এছাড়া যখন আগাছার 1টা বা 3টি পাতা থাকে তখন তার নিয়ন্ত্রণ করা বেশি সহজ হয়। যদি এই অবস্থায় আগাছার নিয়ন্ত্রণ করা না হয় পরে এই আগাছার নিয়ন্ত্রণ করা বেশি মুশকিল হয়ে পড়ে। এই জন্যে আগাছা নাশকের ব্যবহার তাড়াতাড়ি করা বুদ্ধিমানের কাজ, কারণ এটি তৈরি হয়েছে ধানের জমির জন্য, তাহলে বাকি আগাছা নাশকের তুলনায় এটি সবচেয়ে বেশি সক্ষম। এটি যেদিক থেকেও যেদি আগাছাকে সহজে মেরে ফেলে, আর হ্যাঁ মজুরের খরচও বাঁচায়, সেটা আলাদা। আচ্ছা কিন্তু এটা ব্যবহার কি করে করে? খেতে জল দেওয়ার সময়ও এর ব্যবহার করা যেতে পারে, কিন্তু ফসলের উপর দিক জলের স্তরের উপরে থাকতে হবে। জল না দেওয়া জমিতেও এটা ছেটানো যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে মাটি যাতে নরম থাকে, কারণ আর্দ্র মাটিতে কাউন্সিল অ্যাক্টিভ বেশি সক্ষম হয়ে আগাছার উপর সরাসরি বিনাশ করতে পারে। সবচেয়ে আগে কাউন্সিল অ্যাক্টিভের 90 গ্রামের প্যাকেটটাকে 8 লিটার জলে গুলে নিন। এবার স্প্রে ট্যাঙ্কটি শুধু অর্ধেকটা জল দিয়ে ভরুন আর কাউন্সিল অ্যাক্টিভের মিশ্রণ থেকে কেবল 1 লিটার মিশ্রণ স্প্রেয়ারে ঢেলে নিন। শেষে স্প্রেয়ারের ট্যাঙ্কটি পুরোপুরি জল দিয়ে ভরুন আর শুধুমাত্র ফ্ল্যাট ফ্যান বা ফ্লড জেট নজল দিয়ে যাতে ছেটানো হয়। 1 একর জমিতে স্প্রে করার জন্য এই প্রক্রিয়া 8 বার করুন। আরে বাহ, তাহলে এবার বলুন যে জমিতে দ্বিতীয় স্প্রে কবে করতে হবে? স্প্রে করার 2 দিন পরে যে কোনো সময় স্প্রে করা যাবে। ভালো ফলের জন্য ছেটানোর পরেও খেয়াল রাখতে হবে যাতে 10 দিন পর্যন্ত মাটি নরম থাকে। আর হ্যাঁ আরো একটা কথা, এর পরে বেড়ে ওঠা কোনো ফসলের উপর এর খারাপ প্রভাব পড়ে না, এছাড়াও বেড়ে ওঠা ফসল অঙ্কুরিত হওয়ার সময়ও এর কোনো প্রভাব পড়ে না।
তাহলে মনে রাখবেন কাউন্সিল অ্যাক্টিভের প্রয়োগ নরম মাটির উপরই যাতে করা হয়। ফসল 8 থেকে 12 দিনের হলেই ছেটাতে হবে। আগাছার একটা থেকে তিনটে পাতা হলেই প্রয়োগ করবেন। ছেটানোর দুদিন পরেই জল দেওয়া যেতে পারে। ভালো ফলের জন্য ছেটানোর 10 দিন পর যাতে মাটি ভিজে থাকে। দাদা একটু দাঁড়ান দাঁড়ান, সত্যি বলতে কি আমিও কাউন্সিল অ্যাক্টিভ নিয়েই নিচ্ছি। চুয়ান বাবু, চুয়ান বাবু নমস্কার। নিরানোর জন্য আপনি এবার ডাকেননি, ভাবলাম আমি জিজ্ঞেস করে আসি। তার কোনো প্রয়োজনই হয়নি, কেননা এখন জমিতে কোনো আগাছাই নেই। আরে আপনিও কি বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ ব্যবহার করেছেন? চৌহান বাবু ওখানে কেন দাঁড়িয়ে আছেন? এদিকে আসুন 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 আসুন। আরে কালেক্টর বাবু, আপনি তো লজ্জায় ফেলে দিলেন। আরে ভাই, আপনি আপনার জমির জন্য সারা দেশে গ্রামের নাম উজ্জ্বল করলেন, উদাহরণ হয়ে রইলেন আপনি। বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ, উত্তম সমাধান, উচ্চতম সম্মান।